আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কুড়ি ফেব্রুয়ারি দু থেকে পয়লা মার্চ দু পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন কোয়ালিফিকেশানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আপনারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে পুরোপুরি দেখতে থাকুন আর কোয়ালিফিকেশান থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেখানে কয়েক ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং আলাদা আলাদা কোয়ালিফিকেশানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ডিসকাস করব যে পোস্টের ক্ষেত্রে এখানে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কাউন্সেলার এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা পার মান্থ এবং টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে চোদ্দোটি আর এখানে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা রয়েছে যে মার্কশিট অফ গ্র্যাজুয়েশান অফ সোশ্যাল সায়েন্সে সোশ্যাল সায়েন্সে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে তার সাথে সাথে আপনাকে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ এখানে জানতে হবে যেমন এম এস অফিস সম্পর্কে আপনার কিন্তু কম্পিউটার নলেজ চাই আর ফ্লোয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন টু ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে হেলথ সেক্টরে হেলথ সেক্টরে দুই বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে তাহলে আপনি এই কাউন্সেলার পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা পারমান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যাক্যান্সি সংখ্যা রয়েছে চারটি আর এখানে উনিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাস টুয়েলভ পাস হতে হবে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি কোর্স করা থাকতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা হচ্ছে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান আর যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে খুব ভালো হয় তো সেক্ষেত্রে আপনি এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবেন কিন্তু এখানে ম্যান্ডেটারি কোয়ালিফিকেশন হচ্ছে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান আর এই কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে আরও একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার এই পোস্টের ক্ষেত্রে ষাট হাজার টাকা পারমান্থ স্যালারিতে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে একটি এবং একুশ থেকে বাষট্টি বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতাতে বলা হচ্ছে এম বিবিএস এবং তার সে সাথে কম্পালসারি ইন্টার্নশিপ করা থাকতে হচ্ছে আর ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ চাই তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন আর যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে খুব ভালো হয় আপনি এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবেন পরবর্তী দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার পোস্টে এখানেও নিয়োগ করা হচ্ছে যেখানে এম বিবিএস এবং তার সাথে সাথে কম্পালসারি ইন্টার্নশিপ করা থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ চাই তাহলে আপনি মেডিকেল অফিসারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এই রকমভাবে দেখতে পাচ্ছেন আরও একটি পোস্ট রয়েছে যারা হচ্ছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে আর সাতটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান ইন সায়েন্স সাবজেক্টে অর্থাৎ সায়েন্সে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে সাথে ওয়েল কনভার্জেন্ট উইথ ভেরিয়াস কম্পিউটার প্রোগ্রামিং ইনক্লুডিং এম এস ওয়ার্ড এম এক্সেল এগুলো জানতে হচ্ছে আর পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স এখানে কিন্তু থাকতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এই হচ্ছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি পোস্ট রয়েছে যারা হচ্ছে সিনিয়র টিউবার কোলেসিস ল্যাবরেটরি সুপারভাইজার এই পোস্টের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে পাঁচটি টোটাল শূন্য পদ রয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ ডি অর্থাৎ গ্র্যাজুয়েশনের সাথে সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা আপনি যদি বিএমএলটি করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিন্তু তার সাথে সাথে আপনাকে এখানে পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে এই দুইটি যদি আপনার ম্যাচ করে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না পরবর্তী দেখতে পাচ্ছে ল্যাবরেটারি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ যেখানে বাইশ হাজার টাকা পারমান্থ স্যালারি রয়েছে তিনটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস টুয়েলভ পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং ডিএমএলটি কোর্স করা থাকতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিতে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট আর তার সাথে সাথে আরও একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে টি এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে আঠারো হাজার টাকা পারমান স্যালারি রয়েছে দুটি ভ্যাকেন্সি রয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত রয়েছে বয়সের লিমিট আর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশান সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং মিনিমাম ওয়ান ইয়ার দেখতে পাচ্ছেন কমপ্লিটেড ইয়ার এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেয়েছে এমপি ডাব্লিউ থেকে অথবা এলএইচ ভি থেকে অথবা এএনএম অথবা হেলথ ওয়ার্কার যদি আপনি কাজ করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্ট এই সমস্ত পোস্টে এই ধরনের কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে অ্যাপ্লিকেশান করতে হলে আপনাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশান করার যে লিঙ্কটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন কুড়ি ফেব্রুয়ারি থেকে দেখতে পাচ্ছেন কুড়ি ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশান চলবে এবং মার্চের এক তারিখ পর্যন্ত আপনি সময় পাবেন যেখানে এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে এই নোটিশটি জারি হয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু আর এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা আপনাকে নিয়োগ করা হবে নর্থ চব্বিশ পরগনা জেলার তরফ থেকে নর্থ চব্বিশ পরগনা জেলাতে আপনাকে কিন্তু পোস্টিং দেওয়া হবে আর আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করুন অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন এই নির্দিষ্ট সময়ে আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ